এই সংক্রান্তে যে নিউজটা আমাদের কাছে আসে যে ঘটনার প্রেক্ষিতে সেটা হলো এরকম যে আমরা সন্ধ্যার পরে আমরা আমাদের মিরপুর মডেল থানা আমাদের সংবাদ পাই যে মিরপুর 6 নম্বর প্রশিকি এলাকায় একটা ঘটনা ঘটেছে যে একটা অফিসের ভিতরে কিছু লোকজনকে আটকিয়ে রেখে তারা সেখান থেকে অনেকগুলো টাকা নিয়ে গেছে। তো এই সংক্রান্তে আমরা যখন অভিযান আমরা খবর পাই ঘটনাস্থলে সরাসরি আমরা আমাদের টিম উপস্থিত হয়। উপস্থিত হওয়ার প্রেক্ষিতে আমরা এটা জানতে পারি যে একটা রিয়েল এস্টেট কোম্পানি, এই রিয়েল এস্টেট কোম্পানির ফয়সাল শেখ নামে একজন এটার মালিক, উনি ওনার অফিসে একজন এই মামলার ভিকটিম অর্থাৎ বাদী তাকে তার অফিসে ডেকে নেয় যে আজকে তার ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেবে এবং ফ্ল্যাট রেজিস্ট্রির যে টাকাগুলো সেটা সে ক্যাশ দিতে বলে। কিন্তু মামলার বাদী কিন্তু এটা ক্যাশ দিতে চায়নি, সে অনেকবার তাকে রিকোয়েস্ট করছে যে আমি পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করব। তথাপিও সে বাধ্য হয়ে শেষ পর্যন্ত সে ক্যাশ নিয়ে যায়। তো বাদী এবং বাদীর স্ত্রী এবং ছেলে দুইটা তারা দুই ভাগে ভাগ হয়ে টাকাটা নেয় আর কি, দুইটা ব্যাগে করে। তো মামলার বাদী হারুন রশিদ উনি প্রথমে রিয়েল এস্টেট কোম্পানির অফিসে যায়, তার কাছে কিছু টাকা ছিল, সে টাকা তাদের ওদেরকে বুঝিয়ে দেয় আর বাকি টাকা নিয়ে তার স্ত্রী বাদের স্ত্রী সে গ্যারেজে অবস্থান গাড়ির মধ্যে অবস্থান করতে থাকে। যখন টাকাটা বুঝিয়ে দিতে যায় তখনই কিছু দুষ্কৃতিকারী এই বাদ রিয়েল এস্টেট কোম্পানির অফিসে প্রবেশ করে এবং বাদী মামলার বাদীকে মারধর করে, মারধর করে তার কাছ থেকে টাকাগুলো নিয়ে যায়। এবং পরবর্তীতে বাদীর স্ত্রী যখন গ্যারেজে অবস্থান করে বিল্ডিংয়ের নিচতলায় গ্যারেজে অবস্থান করে, অবস্থান করারকালীন তাকেও মারধর করে এবং তার কাছ থেকে 40,000 টাকা যেন সেটাও নিয়ে যায়। এই প্রেক্ষিতে আমরা যখন সংবাদ পাই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। পৌঁছার পরে আমরা সকল বিষয়ে পর্যালোচনা করি, পর্যালোচনা করার পরে জানতে পারি যে এটা একটা অভিনব কাজ এবং তাদেরকে বাদীকে এবং বাদীর স্ত্রী সেই সন্তানকে সবগুলোকে উপরে উঠিয়ে মানে রিয়েল এস্টেট কোম্পানির অফিসের পাশের কক্ষে তারা বন্দি করে রাখে, বন্দি করে তার টাকাগুলো নিয়ে সবাই চলে যায়। এরপর আমরা কয়েকজনকে সাথে সাথে অভিযান করি, আমরা সংবাদ পাওয়ার পরে অভিযান করে আমরা অ্যারেস্ট করে, অ্যারেস্ট করে জানতে পারি যে এটার সাথে কিন্তু রিয়েল এস্টেট কোম্পানির এমডি সাহেব নিজেও জড়িত। কারণ উনি অভিনব কাদায় ইতিপূর্বে নাকি এই ধরনের ঘটনা ঘটিয়েছে, বিভিন্ন লোকজন তার সংক্রান্তে কিছু লোকজন তার ডেডিকেটেড লোকজন আছে। পরবর্তীতে আমরা অভিযান করে এই টাকাগুলা আমরা 57,50,000 টাকা উদ্ধার করি এবং এই কাজে ব্যবহৃত পিস্তল সদৃশ একটি বস্তু আমরা যেটা দিয়ে দেখা যায় যে আগুন ফায়ার করলে আগুন জ্বলে ওঠে কিন্তু আসলে কিন্তু ফায়ার হয় না, এই ধরনের পিস্তল সদৃশ বস্তু ব্যবহার করা হয়েছে। তার পরবর্তীতে আমরা এই যে এই পিস্তলটা উদ্ধার করি এবং 6 জন আসামিকে অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানা যায় ইতিপূর্বে তারা এই এমডি ফয়সাল শেখ সে এই ধরনের কাজ আরও করেছে। এইভাবেই সে বিভিন্ন জনকে সে ক্যাশ টাকা দিয়ে দিতে উদ্বুদ্ধ করে, কখনো পে অর্ডার দিতে বলে না, বলে যে আপনি পে অর্ডার দিতে কেউ চাইলেও কিন্তু সে এটাতে সে মানে অনীহা প্রকাশ করে। আমরা এই মামলার 6 জন আসামিকে অ্যারেস্ট করার পরে এবং তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে আমরা হাজির করব এবং তারা আমাদের কাছে অকপটে স্বীকার করেছে এবং এই কাজে যেসব ছেলেদেরকে ব্যবহার করে তারা কিন্তু ম্যাক্সিমামে এই মানে বয়স 17, 18, 19, 20 এর ধরনের ছেলে এই ধর এবং তারা আমাদেরকে বলছে যে এই ফয়সাল শেখ এবং তার কিছু ডেডিকেটেড লোকজন আছে যারা এদেরকে ভাড়া করে, এই ভাড়া করে তাদের কাছ দিয়ে এই কাজগুলো করায় এবং তাদেরকে কিছু এর বিনিময়ে কিছু টাকা পয়সা দেয়। এর সাথে আরও আসামি জড়িত আছে, এর সবাইকে আমরা গ্রেপ্তার করবো ইনশাল্লাহ।